অবশেষে সৌদি থেকে দেশে ফিরছেন সুমি আক্তার, সৌদি আরবে নিয়োগকর্তার নির্যাতনের শিকার সুমি আক্তার। আদালতের রায় পক্ষে যাওয়ায় সৌদি আরবের নিয়োগকর্তার নির্যাতনের শিকার বাংলাদেশি নারী শ্রমিক সুমি আক্তারকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার সকালে এয়ার এরিয়ার একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছাবেন। নাজরান শহরের শ্রম আদালতে বিষয়টি নিষ্পত্তি হওয়ায় তার দেশে ফেরা নিশ্চিত হয় বলে জানান জেদ্দা কনস্যুলেটর কার্যালয়ের প্রধান মোস্তফা জামিল খান। বিস্তারিত দেখুন ভিডিওতে। সৌদি আদালতের রায় পক্ষে যাওয়ায় অবশেষে দেশে ফিরছেন নিয়োগকর্তার নির্যাতনের শিকার বাংলাদেশি নারী শ্রমিক সুমি আক্তার। শুক্রবার সকালে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছাবেন। নাজরান শহরের শ্রম আদালতে বিষয়টি নিষ্পত্তি হওয়ায় তার দেশে ফেরা নিশ্চিত হয় বলে জানান জেদ্দা কনস্যুলেট কার্যালয়ের প্রধান মোস্তফা জামিল খান। জেদ্দা প্রতিনিধি আলমা মুন্সিপনের রিপোর্ট। গৃহকর্মীর প্রশিক্ষণ শেষ করে চলতি বছরের জানুয়ারিতে সচ্ছলতার আশায় দালালের মাধ্যমে সৌদি আরবে পাড়ি জমান বাংলাদেশের সুমি আক্তার। বিনামূল্য বিদেশে পাঠানোর কথা বললেও ভালো টাকা আয়ের লোভ দেখিয়ে দালালরা তাকে বিক্রি করে দেয়। সৌদি যাওয়ার সপ্তাহখানেকের মধ্যেই মারধর আর যৌন হয়রানি সহ নানাভাবে নির্যাতনের শিকার হন তিনি। সম্প্রতি ফেসবুকে ভিডিওতে কান্না জড়িত কণ্ঠে সেই নির্যাতনের কথা তুলে ধরে দেশে ফেরার আকুতি জানান সুমি। পরে জেদ্দা কনস্যুলেটের হস্তক্ষেপে সুমিকে নিয়োগকর্তার বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। শুরুতে সুমির নিয়োগকর্তার দাবিকৃত 22,000 সৌদি রিয়াল পরিশোধ না করা পর্যন্ত তাকে ফাইনাল এক্সিট অর্থাৎ দেশে ফিরতে দেয়া হবে না বলেও জানালেও পরে নাজরান শহরের শ্রম আদালতে বিষয়টি নিষ্পত্তি হয়। আদালত সুমির দেশে ফেরার আবেদন মঞ্জুর করায় তার দেশে ফেরার আর কোনো বাধা নেই বলে জানায় জেদ্দা কনস্যুলেট। সুমি পঞ্চগড় জেলার বোদা সদর থানার রফিকুল ইসলামের মেয়ে। তার পরিবার জানায় আগের স্ত্রীর কথা গোপন করে তাকে বিয়ে করে নুরুল ইসলাম, সেখানেও সতিনের নির্যাতনের শিকার হন তিনি। পরে উপার্জনের আশায় সৌদি আরবে যান সুমি। আলমা মুন্সিপন, সময় সংবাদ, জেদ্দা, সৌদি আরব। আবাস আমাকে উদ্ধার করেছে, আমি এখন তাদের হেফাজতে আছি এবং সুস্থ আছি। সৌদিয়া দূতাবাসের স্যার মোহাম্মদ আব্দুল হক অনেক খাটাখাটির পর আমাকে উদ্ধার করতে পেরেছে এবং সর্বপ্রথম আমি বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রীকে এবং বাংলাদেশের নাগরিক ও প্রবাসী ভাই বোনদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আমাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করাতে আজ আমি নতুন করে বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখছি। আমাকে নিয়ে সৌদিয়া দূতাবাসে বিভিন্ন আইনীয় কার্যকলাপ চলছে, এগুলো শেষ হয়ে গেলে আমি খুব দ্রুত বাংলাদেশে ফিরব ইনশাল্লাহ। এবং সর্বপ্রথম সাপ্তাহিক অপরাধ সূত্র পত্রিকা অর্থাৎ অনলাইন সাপ্তাহিক অপরাধ সূত্র পত্রিকায় সাংবাদিক আবুল কাশেম স্যার ও শফিউল আজম স্যার আমাকে নিয়ে তারা প্রতিবেদন প্রকাশ করেছে। যারা আমাকে নিয়ে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে তাদেরকে আমি আরেকবার তাদের প্রতি আমি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই যে তারা যদি আজকে আমার পাশে না থাকতো আমি হয়তো বা বাংলাদেশে ফিরতে পারতাম না। এবং বাংলাদেশ সরকার সহ সরকারি বিভিন্ন কর্মচারীরা, কর্মকর্তারা আমাকে সাহায্য সহযোগিতা করার জন্য তাদের আপ্রাণ চেষ্টায় ও বাংলাদেশের নাগরিক ও প্রবাসী ভাই ও বোনদের জন্য তাদেরও আপ্রাণ চেষ্টায় আজ আমি এই মহাবিপদ থেকে উদ্ধার পেয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব দ্রুত বাংলাদেশে ফিরতে পারি, ফিরে যাচ্ছি, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি।